হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম টু কেকে কের ওয়াল তো আজ চলেছে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিয়ে আজকে এক দুই দু হাজার চব্বিশ এক তারিখ তো আজকের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ইম্পর্টেন্ট তোমাদের ক্লার্ক ফুড এসআই আই রেল এবং গ্রাম পঞ্চায়েতে যে ভ্যাকেন্সিগুলো আসছে আগামীতে সবার ক্ষেত্রে কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তো কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর দিকে আমরা এক করে চোখ রাখব তো প্রথমে দেখে নেব যে নবমবারের জন্য বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলো নীতিশ কুমার এই নিয়ে টোটাল কিন্তু নবার হলো কারণ এর আগে আটবার মুখ্যমন্ত্রী পদে কিন্তু নীতিশ কুমার ছিল তো এখান থেকে অনেকগুলো পয়েন্ট আমরা রিলেট করব যে এই যে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী তিনি কোন দল থেকে বা তিনি কোন দলের সুপ্রিমো তিনি কিন্তু জনতা দল এই এই জনতা দল আমরা বিভিন্ন সময় দেখেছি যে অ্যালায়েন্স করেছে এনডি অ্যালায়েন্সের সঙ্গে ছিল জনতা দল তো বর্তমানে যে নবম সরকার সেটা কিন্তু বিজেপি সমর্থিত সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে তিনি এসছেন কিন্তু তার মূল যে পার্টি যে মাদার পার্টি সেটা কিন্তু জনতা দল বা জেডিইউ তো এরপরে দেখে নেব যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড তো বেস্ট ফিল্ম দু এই যে ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ এটা কিন্তু ট্রেডিশনালি এটা গুজ মুম্বাইতে দেওয়া হয় কিন্তু এইবারে যে দু হাজার চব্বিশের যে বেস্ট ফিল্ম বা ফিল্ম ফেয়ার যে অ্যাওয়ার্ডটা সে সেটা কিন্তু গুজরাটের গান্ধীনগরে তার ভেনু ছিল এবং সেখান থেকেই কিন্তু বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস এবং বেস্ট ডাইরেক্টর কিন্তু ঘোষণা করা হয়েছে তো এখানে দেখো তোমাদের যে এই বেস্ট ফিল্মের দু হাজার চব্বিশে এখানে বেস্ট ফিল্ম ফিল্ম ফেয়ার অ্যাওয়ার্ড দু হাজার চব্বিশ অনুযায়ী বেস্ট ফিল্ম হচ্ছে টুয়েলভ ফেল টুয়েলভ ফেল এই মুভিটা আমরা প্রত্যেকে দেখেছি এটা ইউপিএসসি অ্যাসপারেন্ট কীভাবে আইএস এক্সাম ক্লিয়ার করে তো এই যে টুয়েলভ ফেল মুভিটাকে কিন্তু এখানে বেস্ট ফিল্ম করা হয়েছে এবং এই টুয়েলভ ফেইলের যে ডাইরেক্টর আছে বিধু বিনোদ চোপড়া সেই বিধু বিনোদ চোপড়া হচ্ছে বেস্ট ডাইরেক্টর অর্থাৎ सर्वश्रेष्ठ শ্রেষ্ঠ পরিচালক এর তালিকায় কিন্তু বিধু বিনোদ চোপড়া এই টুয়েলভ ফেলথ মুভির জন্য এবং বেস্ট মুভি হিসাবেও টুয়েলভ ফেলথ এই মুভিটা কিন্তু সিলেক্টেড হয়েছে এরপরে বেস্ট অ্যাক্টর হিসাবে তোমাদের রণবীর কাপুর ফর অ্যানিম্যাল এই অ্যানিম্যাল যে মুভিটা সেই অ্যানিম্যাল মুভিটার জন্য রণবীর কাপুরকে কিন্তু এখানে বেস্ট অ্যাক্টর এবং বেস্ট অ্যাক্ট্রেস আলিয়া ভাট কোন মুভির জন্য কোন মুভিতে পারফর্ম করার জন্য আলিয়া ভাটকে বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে রকি অর রানী কি প্রেম কাহানি এটা তোমরা মনে রাখবে তো এই যে ফিল্ম দু হাজার চব্বিশ এটার সঙ্গে তোমরা তিন চারটে জিনিস রিলেট করে রাখবে এক এক হচ্ছে যে বেস্ট ফিল্ম বেস্ট অ্যাক্টর বেস্ট অ্যাক্ট্রেস এবং বেস্ট ডাইরেক্টর ডাইরেক্টর এখানে বিধু বিনোদ চোপড়া তোমরা এটা নোট করে নেবে এরপরে দেখো রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল রুসোমা অরেঞ্জ ফেস্টিভ্যাল এই রুসোমা যে অরেঞ্জ ফেস্টিভ্যালটা একটা রুসোমা হচ্ছে একটা কোহিমার একটা ভিলেজ রুসোমা এই এই রুসোমা নাগাল্যান্ডে আছে নাগাল্যান্ডের স্টেট আমাদের উত্তর পূর্ব ভারতের যে স্টেট নাগাল্যান্ড সেই নাগাল্যান্ডের কোহিমার একটা ভিলেজ রুসোমা এই যে রুসমা অরেঞ্জ ফেস্টিভ্যাল এখানে কেবলমাত্র অরেঞ্জ অরেঞ্জ নিয়েই কিন্তু বা কমলা লেবু নিয়েই যে ফেস্টিভ্যালটা হয় এই ফেস্টিভ্যালটা অ্যাকচুয়ালি করা হয় যে অর্গানিক যে এগ্রিকালচার সে সেটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়ার জন্য অর্থাৎ আমরা রাসায়নিক সারের বদলে আমরা যে অর্গানিক সার ব্যবহার করে আমরা কাজ করতে পারি এবং আগামী দিনে এটাই আমাদের যাতে বেস্ট মোটো হয়ে ওঠে যে আমরা অর্গানিক কৃষি ফলাব সেটাকে বাহবা দেওয়ার জন্য কিন্তু এই রুসুমা অরেঞ্জ ফেস্টিভ্যাল শুরু হয় তাহলে এটা কোথায় হয়েছে নাগাল্যান্ডে নাগাল্যান্ডে হয়েছে এটা ফোর্থ এডিশান অর্থাৎ চতুর্থ সংস্করণ বা চতুর্থবারের জন্য এটা কিন্তু অনুষ্ঠিত হলো এই যে অরেঞ্জ ফেস্টিভ্যাল যেমন নাগাল্যান্ডে হয় নাগাল্যান্ডের সঙ্গে আমরা আরও একটা রিলেট কর রিলেট করতে পারি যে হর্ন বিল হর্ন বিল এই ফেস্টিভ্যালটাও কিন্তু নাগাল্যান্ডে হয় এটা আমরা প্রত্যেকে জানি তো এটা আমাদের মনে রাখতে হবে হর্ন বিল এরপরে দেখো ইন্ডিয়ান আর্মির প্রথম মহিলা সুবেদার প্রথম ইন্ডিয়ান আর্মির মহিলা সুবেদার ইন্ডিয়ান আর্মিতে যে সুবেদার পদগুলো হয় হাবিলদার নায়ক সুবেদার আমরা প্রত্যেকে জানি সেখানে হাবিলদার পোস্ট থেকে হাবিলদার পোস্ট থেকে সুবেদার পোস্টে প্রমোশান হয়েছে প্রথম মহিলা মহিলার নাম হচ্ছে প্রীতি প্রীতি রজক প্রীতি রজক ইনি হাবিলদার পোস্ট থেকে সুবেদার পোস্টে ইনি কিন্তু প্রমোশন পেয়েছে তাই এটা কিন্তু প্রথম মহিলা ইনি তাই এটা কিন্তু আমাদের খবরের শিরোনামে এসছে এটা আমাদের কারেন্ট অ্যাফেয়ার হিসেবে মনে রাখতে হবে বিশেষ করে যারা আমরা ডিফেন্সের এক্সামগুলো দেবো ডাব্লু বিপি আমাদের আর্মির বিভিন্ন যে এক্সামগুলো হয় সেক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ এরপরে দেখে নেব যে শহীদ দিবস তিরিশে জানুয়ারি শহীদ দিবস পালন করা হলো শহীদ দিবসটা পালন করা হয় জাতির পিতা বা জাতির জনক গান্ধীজির যে মৃত্যুদিন সেই মৃত্যু দিনটাকে স্মরণীয় করে রাখার জন্য শহীদ দিবস পালন করা আমরা প্রত্যেকে জানি এছাড়াও কিন্তু তেইশে যে মার্চ তেইশে মার্চও কিন্তু একটা শহীদ দিবস পালন আমরা করি ভগৎ সিং যে শহীদ হয়েছিলেন তার উদ্দেশ্যেও আমরা করি তো স্পেশ তো যেটা আমরা ফার্স্ট প্রায়োরিটি দিই সেটা কিন্তু তিরিশে জানুয়ারি যেহেতু গান্ধীজির ওই দিনে গুলিতে আহত হয়েছিল তাই ওই দিনটাকে আমরা শহীদ দিবস হিসাবে এখানে মান্যতা দেব এরপরে বায়ুসেনা মেডেল যে অ্যাওয়ার্ড বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ার এয়ারফোর্সের পক্ষ থেকে ইন্ডিয়ান এয়ার ফোর্সের পক্ষ থেকে যে মেডেলটা দেওয়া হয় সেই সেই মেডেলটার নাম হচ্ছে বায়ুসেনা মেডেল এই বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স থেকে যে সর্বোচ্চ সম্মানের মেডেলটা সেটা কিন্তু এবারে পেয়েছে নিকিতা মালহোত্রা নিকিতা মালহোত্রা বায়ুসেনা মেডেল এই পুরস্কারটা কিন্তু পেয়েছে বা এই অ্যাওয়ার্ডটা কিন্তু পেয়েছে এরপরে আমাদের মনে রাখতে হবে যে রিসেন্টলি ডেথ হয়েছে নিরানব্বই বছর বয়সে কার সহেলি যে গর্ভনিরোধক পিল আছে সেই যে অ্যান্টি অ্যান্টিপ্রেগনেন্সি যে পিল বা যে মেডিসিন সেই মেডিসিন নাম হচ্ছে সহেলি সেই সহেলির আবিষ্কার যিনি করেছিলেন তিনি হচ্ছেন ডক্টর নিত্যানন্দ নিত্য আনন্দ ডক্টর নিত্য আনন্দ এই যে সহেলি গর্ভনিরোধক পিলের যে আবিষ্কার বা ডক্টর যিনি আবিষ্কার করেছিলেন তিনি কিন্তু মারা গেলেন নিরানব্বই বছর বয়সে এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে তাহলে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স এই পর্যন্তই থাকলো তো তোমরা একটা ভালো করে প্র্যাকটিস করবে এবং প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট পাওয়ার জন্য এবং প্রত্যেক দিনের কারেন্ট অ্যাফেয়ার্সগুলো তোমরা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করবে এবং তোমরা মানে প্রতিদিনের আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা চ্যানেলটি ফলো করে রাখো এছাড়াও তোমাদের আজকের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো